আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি মিসুবিশির একটা ইনভার্টার কীভাবে শর্টকাট রান করা লাগবে, কীভাবে রান করতে হয় সেটা আমি দেখাবো। মিসুবিশির দেখেন FR F740 দেখো, এটা হলো 0.75 kW। তো বন্ধুরা দেখেন, আমি প্রথমে দেখেন এই ইনভার্টারটা আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে। ইনভার্টারটা আমরা ঠিক করছি, এখন আমি এটাকে সেটিংয়ে যাব। দেখেন ওয়ান ওয়ানে কি হার্জকে আমি বাড়াতে পারবো। দেখেন আমি আমার ম্যাক্সিমাম হার্জ দিচ্ছি P1-এ, ম্যাক্সিমাম হার্জ। আমি 60 দিলাম, সেট করলাম। তারপর আমার পটেনশিওমিটারে আমি যদি যেতে হয় তাহলে কি 79 P79-এ পটেনশিওমিটার, পটেনশিওমিটার টু, আমার টুতে পটেনশিওমিটার। তো বন্ধুরা দেখেন আমার 10.25 আমার পটেনশিওমিটার। দেখেন আমার পটেনশিওমিটার 10.25, আর আমার কি আমার এসডি কমন, আর দেখেন এসটিপি এসটিএর ফরওয়ার্ড রিভার্স, আর এগুলো হলো আমার মাল্টি স্পিড, আর এটা হলো রিলে। তো বন্ধুরা আমি এখন এটাকে রান দিয়ে দেখাবো আপনাদেরকে, ফরওয়ার্ডে রান দিয়ে দেখাবো। দেখেন আমার ফ্রিকোয়েন্সি, আমার আউটপুট মিটার লাগিয়ে রাখছি। দেখেন আমার আউটপুট ঠিক আছে, আমি এখন ফ্রিকোয়েন্সি বাড়াবো কমাবো। ফ্রিকোয়েন্সি কমাচ্ছি, আমার আউটপুটও কমতেছে। আমি যখন ফ্রিকোয়েন্সি বাড়াবো তখন আমার আউটপুট বাড়বে। তো বন্ধুরা, P1-এ আপনি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেট করতে পারবেন এবং P79-এ আমরা পটেনশিওমিটার। তো বন্ধুরা আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করি। তো প্লিজ বন্ধুরা, আপনাদের যদি ইন্ডাস্ট্রি লেভেলে এসব ডিভাইস নিয়ে আপনার কোনো প্রবলেমে পড়েন, আর বিশেষ করে আমরা ল্যান্স ইনভার্টারে সার্ভিসিং করে থাকি গ্যারান্টি সহকারে, আমাদের কাছে ল্যান্স ইনভার্টার ফাটান এবং ইনভার্টার ফাটান আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।